229 সালের পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তা স্বভাবতই বাঙালির কাছে খুবই আনন্দের দিন। কামারপুকুর সমস্ত জনগণকে, সমস্ত কামারপুরবাসীকে, যাতে এই শুভ নববর্ষের দিনটা তাদের ভালোভাবে কাটুক এবং বিগত বছরের যে গ্লানি দুঃখ তাকে মুছে দিয়ে আগামী বছরের যে শুভ দিন, নতুন করে পথ চলা শুরু হোক এবং সমস্ত মানুষ শান্তিতে সুখে থাকুক। তাদের যে চিন্তাভাবনা, যে শিক্ষা, যে সংস্কৃতি, যে কৃষ্টি আরও উন্নত থেকে উন্নততর হোক, এটাকেও ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানিয়ে আমি আমার বাংলা নববর্ষের প্রথম দিনটা এইভাবেই আপনাদের সামনে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করলাম।